বন্ধু তোমারও বাজেট কি 500 টাকার মধ্যে? তুমি 500 টাকার মধ্যে বেস্ট মাইক্রোফোন কিনতে চাইছো, তাহলে তোমাদের জন্য একটা বেস্ট মাইক্রোফোন এনেছি মাউনুর তরফ থেকে। এই মাইক্রোফোনটা আমি নিজে প্র্যাকটিক্যালি পারচেস করেছি এবং আমার ইউজার এক্সপিরিয়েন্স এবং আনবক্সিং দুটোই এই ভিডিওতে করব, তাই ভিডিও শুরু থেকে শেষে থাকো। এবং এর কোয়ালিটি কীরকম তোমরা নিজেরাই বিচার করে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। চলো মাইকটার মাইক্রোফোনটার আনবক্সিং স্টার্ট করা যাক। মাউনো AU400, এটি মাউনোর তরফ থেকে একটা ব্র্যান্ড নিউ প্যাকেজিংয়ের সাথে এসেছে, এটা আমি অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম। চলো এর আনবক্সিং শুরু করি এবং দেখে নিই এর ভেতর আমরা কী কী পাই। অ্যাট ফার্স্টেই আমরা দেখতে পাবো যে মাউনোর লেবেলিং করা একটা বাক্স, তার ভেতরেই আমরা এই প্রোডাক্টটাকে পাবো। এই বাক্সের গায়ে এই মাইক্রোফোনটার বিভিন্ন ফিচার্সগুলি লেখা আছে, তোমরা চাইলে পড়তে পারো। এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 50 হার্টজ থেকে 18 কিলো হার্টজ পর্যন্ত ইত্যাদি বিভিন্ন এই মাইকের ফিচার্সগুলি এর গায়ে লেখা আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এবং চলো এবার এটাকে খুলে দেখা যাক এর ভেতরে কী কী প্রোডাক্ট আমরা পাই এই মাইকের সাথে। চলো স্টার্ট করা যাক। অ্যাট ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি যে মাউনোর তরফ থেকে একটা ব্র্যান্ড নিউ প্যাকেটে করে আমাদের এই প্রোডাক্টটা পার্সেল করা হয়েছে। এই প্যাকেটে তাদের ব্র্যান্ডিংয়ের লোগো খুব সুন্দরভাবে অ্যাডজাস্টিং করে ছাপানো রয়েছে। সত্যি কথা বলতে ক্লিয়ার ভয়েস রেকর্ডিংয়ের ক্ষেত্রে মাউনোর এই মাইক কম বাজেট 500 টাকার মধ্যে একটা বেস্ট মাইক, আমি নিজের ইউজার এক্সপিরিয়েন্সেস তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখা যাক এই প্যাকেটটা ওপেন করা যাক মাউনোর তরফ থেকে। তার আগে দেখে নিই এই বক্সে আমাদের আর কী কী দেওয়া হয়েছে মাউনোর তরফ থেকে। অ্যাট ফার্স্টেই একটা কার্ড দেওয়া হচ্ছে, সেখানে মাউনোর বিভিন্ন লেবেলিং করা আছে এবং এইটার ইউজিং কীভাবে করতে হয় সেই জন্য একটা কার্ড এবং কতগুলি ক্লিপ দেওয়া হচ্ছে কলারে আটকানোর জন্য, এইগুলো আমরা পাই। এছাড়াও একটা আমরা সিলিকা জেলের প্যাকেটও পেয়েছি। চলো এবার দেখা যাক এই প্যাকেটটা ওপেন করা যাক। মাউনোর এই ব্র্যান্ড নিউ প্যাকেটটা একটা অ্যামেজিং লুকই দিচ্ছে, সত্যি কথা বলতে সত্যিই অ্যামেজিং লাগছে এই প্যাকেটটার সাথে এই প্রোডাক্টটি। এছাড়াও আমরা কম্পিউটারে এই মাইক্রোফোনটা কানেক্ট করার জন্য পেয়ে যাচ্ছি 3.5-এর একটি অ্যাডাপ্টার। এটার লেন্থ, ওয়্যারের লেন্থ 2 মিলিমিটার, খুব বেশিও নয় খুব কমও নয়, মোটামুটি ব্যবহারযোগ্য। কিন্তু এর ওয়্যারের লেন্থের কোয়ালিটিটা খুব ভালো নয়, ওয়্যারের কোয়ালিটিটা খুব ভালো নয়, একটা সরু মতো ওয়্যার। কিন্তু এর ফ্লেক্সিবিলিটিটা অত আমার মনে হচ্ছে না, তাই এর ওয়ালের কোয়ালিটিটা আমি বেস্ট বলতে পারছি না তোমাদের। তোমরা নিজে পারচেস করো যদি তোমরা নিজেও বুঝতে পারবে এর ওয়ালের কোয়ালিটিটা অতটাও ভালো নয়, কিন্তু এর রেকর্ডিং এক্সপিরিয়েন্সটা মোটামুটি ভালোই। এটাকে খুললে আমরা দেখতে পাচ্ছি এর ভেতরে একটা ডায়াফ্রাম আছে, যেটার সাহায্যে আমরা অডিও রেকর্ডিং করতে পারি। এটার সাহায্যে আমরা খুব সুন্দরভাবেই আমাদের দৈনন্দিন কাজগুলো, ছোটোনাটো কাজগুলো চালিয়ে নিতে পারবো। ভিডিও এডিটিং, ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে যে অডিওর প্রয়োজন হয় সেই অডিও আমরা খুব সুন্দরভাবে এখানে রেকর্ডিং করে নিতে পারবো। এছাড়া আমরা এখানে পাচ্ছি একটা ক্লিপ, এখানে দুটো ক্লিপ দেওয়া হয়েছে, বাই চান্স একটা হারিয়ে গেলেও তোমরা আর একটা ক্লিপের সাহায্য নিতে পারো। এই ক্লিপটা লাগানো ইউজ করা খুবই সোজা, এখানে লাগিয়ে এটা কলারে আটকে দিলেই তোমরা খুব সুন্দরভাবে এটা ইউজ করতে পারবে। এই ক্লিপ পেয়ে যাচ্ছি আমরা এই মাইক্রোফোনের সাথে, দেখতেই পাচ্ছ তোমরা এখানে দুটো ক্লিপ পাবে একটা এর সাথে। চলো এবার দেখা যাক কম্পিউটারের সাহায্যে এটা কীভাবে অ্যাক্সেস করব। তার জন্য এই অ্যাডাপ্টারটা আগে খুলে নেব। এটার সাহায্যে আমরা ওই মাইক্রোফোনের পেছনে যে 3.5 মিলিমিটারের গোল্ড 4 পোল মিনি প্ল্যাগটা আছে তাতে কানেক্ট করব এবং সেটার সাহায্যে আমরা কম্পিউটারে এটিকে ইউজ করতে পারবো। ক্যামেরা ইত্যাদিতে আমরা এগুলোকে ইউজ করতে পারবো, যেখানে আমরা এই প্ল্যাগটার সাহায্য নিতে পারি। চলো আরও দেখি এই প্যাকেটের মধ্যে আমরা কী কী পাই। ব্র্যান্ড নিউ এই প্যাকেটের মধ্যে আমরা পাবো সিলিকা জেল। সিলিকা জেল তোমরা হয়তো অনেকেই জানো না বা অনেকেও এটাকে ইগনোর করে যাও। সিলিকা জেল যেটা হলো এক ধরনের পদার্থ যেটা জল বা জলীয় বাষ্পকে অ্যাবজর্ব করে, তাই সমস্ত ইলেকট্রনিক্স যেগুলো আমরা প্রোডাক্ট পারচেস করি তার ভেতরে এই সিলিকা জেল নামক পদার্থটি দেওয়া থাকে, যাতে এগুলো সমস্ত জলকে অ্যাবজর্ব করে নিতে পারে। তোমরা এই নিয়ে বিস্তারিত ভিডিও চাইলে আমাকে কমেন্ট করতে পারো, আজকে এই ভিডিওতে এই নিয়ে আর আলোচনা করছি না। এর সাথে আমরা পাচ্ছি দুটো কার্ড এবং এই পারচেসের একটা স্লিপ পাচ্ছি। এই কার্ডেতে আমরা এর
কিভাবে ইউজ করব সেটা পাচ্ছি। আর একটা বলতে পারেন মাউনোর তরফ থেকে মাউনোর একটা ভিজিটিং কার্ড, যেখানে তাদের ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক গ্রুপ এবং ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। কোনো রকম প্রবলেম ফেস করলে আমরা সেখানে গিয়ে কমপ্লেন করতে পারি, এর তারা নিশ্চয়ই আমাদের হেল্প করবে। এর তারা বলেই দিয়েছে, ইফ ইউ নিড মোর হেল্প প্লিজ ফিল ফ্রি কন্ট্যাক্ট টু আস। তাই এখান থেকে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট অনায়াসেই করতে পারবো, যদি কোনো রকম খারাপ এক্সপিরিয়েন্স বা প্রবলেমের সম্মুখীন আমাদের হতে হয়। এতক্ষণ পর্যন্ত আপনারা যে অডিওটা শুনতে পেয়েছেন সেটা U400 থেকে রেকর্ড করা, কিন্তু এখন যে অডিওটা আপনারা শুনছেন সেটা আমার ফোনের নর্মাল মাইক্রোফোন থেকে রেকর্ড করা। তাই এখান থেকে আপনারা নিশ্চয়ই ডিফারেন্সটা বুঝতে পেরেছেন আশা করি। কিন্তু এই মাইক্রোফোনে একটা অসুবিধা দেখা যায়, এখানে খুব বেশি নয়েজ ক্যান্সেলেশনটা দেখা যায় না, অল্প পরিমাণ থাকলেও খুব বেশি মেজরে দেখা যায় না, তাই নয়েজ এখানে থেকেই যায়। যদি নয়েজফুল এরিয়ায় আপনি ভিডিও রেকর্ডিং করে থাকেন, ওভারঅল প্রোডাক্টটা বেস্ট। আপনারা যদি নয়েজফুল এরিয়ায় ভিডিও রেকর্ডিং না করেন, এর ক্লিয়ারিটি শব্দের খুবই ভালো, তোমরা ইউজ করতে পারো। ওভারঅল কম বাজেটের মধ্যে একটা বেস্ট প্রোডাক্ট হতে পারে এই মাউনো U400 মাইক্রোফোনটি।